কিছু অভিযোগই বলে থাকে অনেক সময় যে তারকারা যখন দেখেন যে যেসব সিনেমাটা আসলে একটু বাণিজ্যিক ঘরানার না, যেসব সিনেমাটা আসলে একটু দর্শক নন্দিত না হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, বা এটা দেশ ও মাটির গল্প মুক্তিযুদ্ধ, ওরা আসতে চায় না এইসব সিনেমার মধ্যে। ওইখানে আপনি ফ্লুয়েন্টলি সিনেমাটার প্রচার প্রচারণা করে যাচ্ছেন, আপনাকে আসলেই প্রশংসা দাবিদার। তো এই বিষয়টা আপনি কতটুকু সমর্থন করেন? এখানে আমি বলবো যে আমাদের প্রত্যেকের ওরিয়েন্টেশনের জায়গাটা ভিন্ন ভিন্ন। আমার ওরিয়েন্টেশনটা যেভাবে হয়েছে আমার অভিনয় জীবনে, আর সব পারফর্মারদের ওরিয়েন্টেশনটা যে একইভাবে হয়েছে তা কিন্তু আমার বা আপনার জানা নেই। তাই প্রত্যেকের পারসেপশনটাও তৈরি হয় ভিন্ন দৃষ্টিকোণ থেকে, তার নিজের দেখা, তার অভিজ্ঞতা, জীবনবোধ, মূল্যবোধ থেকে। তাই আমার কাছে আমার মা মাটি দেশকে নিয়ে সিনেমা, সেটা আমি দর্শককে জানাবো, আমার দেশকে জানাবো এবং সেই সেই বিষয়বস্তু নিয়ে কথা বলবো, এটা অনেক গর্বের এবং আনন্দের। এই সিনেমাটা যখন শুটিং হচ্ছিল, আমরা একটা নিউজ আমি পড়েছি, তখন আপনার ছেলে ভীষণ অসুস্থ ছিল, দুই ছেলে ভীষণ অসুস্থ ছিল, ওই সময়ে আপনি একটা শর্ট দিচ্ছিলেন, কিন্তু পরিবার থেকে যাতে আপনাকে কোনো ধরনের ডিস্টার্ব না করা হয় সেই জন্য আপনার ফোনটা পর্যন্ত সাইলেন্ট করে রেখেছেন। যে মানে আমরা এই কারণে কথাগুলো বলা যে একটা সিনেমা তৈরি হওয়ার পিছনে আসলে কতটুকু ডেডিকেশন থাকে, আমরা যদি একটু বিষয়টা একটু শেয়ার করি। যে আমার দুই ছেলে অসুস্থ একই সাথে, প্রচণ্ড জ্বর ওদের এবং ভীষণ অসুস্থ, সেই সময় কিন্তু আমি মা ছবিতে অন্য একটি শিশুপুত্রকে কোলে নিয়ে আছি, সেই শিশুপুত্র তখন অসুস্থ এবং মৃত্যু পথযাত্রী। তো আমার কাছে মনে হয়েছে যে আমার যে বাসা থেকে ফোনগুলো যাচ্ছিল, আমার যাতে সেই কনসেন্ট্রেশনটা ব্রেক না করে অভিনয়ের সময়, আমি সব কিছু থেকে নিজেকে অ্যাপার্ট করে রেখেছিলাম। তাই ওই যে বললাম দৃষ্টিভঙ্গি বা ডেডিকেশন প্রত্যেকের ভিন্ন ভিন্ন আঙ্গিকে তৈরি হয়। একটি ছবি আমরা নির্মাণ করি বা একটি ছবির জার্নি আমাদের ভীষণ কঠিন এবং অনেক স্ট্রাগল, অনেক ডেডিকেশন, অনেক স্যাক্রিফাইসের মধ্য দিয়ে যায়, এবং সেই ছবিটা যখন দর্শকের কাছে পৌঁছায়, দর্শক সাদরে গ্রহণ করে এবং আমাদের চরিত্রগুলো তাদের কাছে বিশ্বাসযোগ্য হয়ে ফুটে ওঠে, তখনই আমরা নিজেদেরকে সফল মনে করি, সার্থক মনে করি। সেই দৃষ্টিকোণ থেকে একটি ছবির নির্মাণই সব নয়, সেই ছবিটা যাতে যথাযথভাবে প্রচার প্রচারণা পায় সেই ক্ষেত্রেও কিন্তু একজন শিল্পীর দায়িত্ব রয়ে যায়। আমরা একটু পিছনে ফিরে যাই, আমরা আব্দুল্লাল মামুন স্যারের সে চিঠি থেকে একটু গল্প শুনতে চাবো, যে সে চিঠি থেকে এই ফারজানা ছবি মাঝখানে নিয়ার অ্যাবাউট 25-26 বছর, আচ্ছা নিজেকে কতটুকু পরিবর্তন করেছে ফারজানা ছবি? পরিবর্তনের চেয়ে আমার কাছে মনে হয়েছে যে পরিণত হওয়াটাকে আমি বেশি প্রাধান্য দিয়েছি, এবং দুটো শব্দ কিন্তু একে অপরের পরিপূরক। হ্যাঁ, এবং আমার যখন আমি প্রথম অভিনয় করি তখন অভিনয় শৈলী বা নির্মাণ শৈলীর যেই ধারাটা ছিল, এখন কিন্তু ধীরে 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 সেটা অনেক পরিবর্তিত হয়েছে। তাই আমিও চেষ্টা করি যে প্রতি মুহূর্তে নিজেকে ভেঙে গড়ে নতুনভাবে উপস্থাপন করতে, এবং যখন আমার হাতে নতুন একটি চরিত্র আসে আমি গতানুগতিক ধারা থেকে বাইরে গিয়ে ভাবি যে এই চরিত্রের গেট আপ কী হতে পারে, বডি ল্যাঙ্গুয়েজ কী হতে পারে, এই সব কিছুই কিন্তু আসলে ধীরে ধীরে পরিণত হওয়ার ফলাফল। এবং আমি আব্দুল্লাল মামুন স্যারের সাথে কাজ করেছি, তখন আমি খুব ছোট ছিলাম, আতিকুল হক চৌধুরী স্যার, সুভাষ দত্ত, তারপর আমজাদ হোসেন, তো সব মিলিয়ে যেটা হয়েছে যে পরবর্তীতেও যাদের সঙ্গে কাজ করছি প্রত্যেকের কাছ থেকে কিন্তু আমি নতুন নতুন করে শিখেছি, এবং কিছু না কিছু শিখে তাদের প্রত্যেকের কাছ থেকেই আমার নানামুখী উদ্ভাবন, নানামুখী ভাবনা, নানামুখী দৃষ্টিভঙ্গি আমার চিন্তা চেতনার সাথে যুক্ত হয়েছে। অনেক গুণী পরিচালকের কথা আমরা শুনলাম, নির্মাতার কথা শুনলাম, এখন এসে তো অনেক তরুণদের সাথে কাজ করা হচ্ছে, আমরা যদি পার্থক্যের জায়গায় বলবো না যে আসলে কাজ করতে কেমন লাগছে ওদের সাথে? দারুণ। একটু আগেই বলেছি যে সমসাময়িক বাস্তবতাকে প্রতি মুহূর্তে বিশ্বাসযোগ্যভাবে দর্শকের কাছে তুলে ধরতে পারাটা কিন্তু এক ধরনের কৃতিত্ব, এবং আমরা সবসময় যে ধরনের জীবন দেখে এসেছি, যে আজ থেকে 10 বছর আগে যে জীবনটা আমরা দেখেছি, আপনি দেখেছেন নিশ্চয়ই, 10 বছর পরে জীবন বোধ পাল্টেছে, মানুষের নীতি নৈতিকতা মানবতার ধরন পাল্টেছে, অনেক কিছু পাল্টেছে। তো এখন যে কন্টেম্পোরারি ইস্যুসগুলো নিয়ে আমাদের সমসাময়িক নির্মাতারা কাজ করছেন সেটাও কিন্তু দারুণ, এবং তাদের অনেকের দেখার দৃষ্টিভঙ্গিটাও কিন্তু একদম নতুন, ভিন্ন, এবং কখনো কখনো দেখছি যে খুব যে ব্যাপারটা আমার কাছে খুব সাধারণ একটা বিষয়বস্তু মনে হয়েছে সেটাকে দারুণভাবে এক্সপ্লেইন করছে আমাদের এখনকার কোনো নির্মাতা। আমি খুবই আগ্রহী যারা এই মুহূর্তে কাজ করছেন নতুন বা আগামীতে যারা কাজ করবেন, আমি তাদের প্রত্যেকের সঙ্গে নিত্য নতুন চরিত্র দিয়ে নিত্য নতুন চরিত্রের উপস্থাপন ভঙ্গিমায় কাজ করতে চাই। এটা কিন্তু একটা বড় একটা প্রমাণ আমরা কিছুদিন আগেও পেয়েছি, যেটা হচ্ছে ওটিটিতে আপনার ফ্রাইডে যে
ওয়েব সিরিজটা রিলিজ হয়েছে, মানে অসাধারণ অভিনয় আমরা দেখেছি। তো আর কি সামনে কোনো ওটিটিতে কাজ করার কথা আছে কি না? হ্যাঁ, আমার আরও বেশ কিছু কাজ নিয়ে কথা চলছে, তবে আমার এ মুহূর্তে আমি একটু অপেক্ষাই করি আসলে, কারণ একটা ভালো কাজের পর আমার যাতে এমন কোনো কাজ দর্শকের কাছে না আসে যে দর্শক আমাকে যেন দর্শকের কাছ থেকে পিছিয়ে যেতে হয়, সেটা আমি চাই না। তাই আমি এখন একটু অপেক্ষাই করছি,